হ্যালো বন্ধুরা, এই আজকে আমি যে ল্যাপটপটা কিনেছি সেই ল্যাপটপটা কিছু কিছু কনফিগারেশন যেগুলো ইনিশিয়ালি আমি কিছু দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এটার আনবক্সিং। তো ল্যাপটপ যেটা আমি কিনেছি সেটা আসুস ভিভো, সেটার যে যে কনফিগারেশনগুলো ছিল সেগুলো এই আমি অন্য একটা মোবাইল থেকে ফটোতে করে সেগুলো কিছু দেখিয়ে দিচ্ছি। এটা একটা আসুস ভিভো 15 আইকোর 11 জেনারেশন এবং ইন্টেল প্রসেসরের। তো এটা আমাকে যেটা পার্সেসে খরচা হয়েছে নিয়ার অ্যাবাউট 27,000, অ্যাট প্রেজেন্ট সেটা 38,000 টাকা দেখাচ্ছে। কী কী ধরনের ডিসকাউন্ট পেয়েছিলাম সেগুলো আমি আমার ডেসক্রিপশনেও দেখিয়ে দেবো। তো এটা বেসিক যে কনফিগারেশনগুলো সেগুলো আমি জাস্ট নর্মালি একবার শো করলাম। তো ফটোতে দেখেও মডেলটা খুবই সুন্দর লাগছে। তো এবার আমাদের যেটা মেন কাজ সেটা এটাকে আনবক্সিং করা। এখানে বলে দিই যেহেতু ফ্লিপকার্টের এখন ওপেন বক্স পলিসি আছে, তো এটা আমাকে যখন ফ্লিপকার্ট ডেলিভার দিয়েছিল তখন অলরেডি তারা এটাকে আমাকে আনবক্স করেই দিয়েছিল। এটা আমি সেকেন্ড টাইমে দেখানোর জন্য আরেকবার একটু আনবক্স করে সেটা আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো ইনিশিয়ালি বাইরের কভারটা আমি ফেলে দিয়ে ভেতর কভার যেটা আছে সেটা মেন ল্যাপটপ যেখানে আছে সেখানে প্যাকেটের গায়ে যেটা কনফিগারেশন লেখা থাকে সেখানে নর্মালি ম্যানুফ্যাকচারিং ডেট, কটা ইউনিট থাকে সেগুলো ডিটেলস এখানে শো করছে। এটা হয়তো ক্লিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন না, যতটুকু সম্ভব দেখুন। বাদ বাকিটা যে ফ্লিপকার্টের লিঙ্ক আছে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে তার সাথে কী কী ইউনিট ছিল, যেগুলো নর্মালি অ্যাডাপ্টার ইউনিট, কিছু ম্যানুয়াল যেগুলো থাকে এবং মেন ল্যাপটপ সেগুলো এখানে মেনশন করা আছে। তো এবার আমরা যেটা ওপেন করছি ধীরে ধীরে, তো ওপেন করে ইনিশিয়ালি যেগুলো পেয়ে গেছি এটা একটা কিছু বারকোড দেখাচ্ছে যেখানে উইন্ডোজ MS ওয়ার্ডের যে আছে সেটা অ্যাক্টিভেশনে দেখাচ্ছে। এটা একটা মাই অ্যাসোসিয়েশন নিজস্ব কিছু লিফলেট দেখাচ্ছে, হতে পারে এটা ওয়ারেন্টি পারপাসে ইউজ হতে পারে। এগুলো কিছু ম্যানুয়াল দিয়েছে, খুব বেশি কিছু নেই যদিও ম্যানুয়ালগুলোতে, নর্মাল কিছু কনফিগারেশন সেখানে মেনশন করা আছে ম্যানুয়ালগুলোতে। এটাতে দেখিয়েছে যে কী করে আমাকে কানেকশন করতে হবে। এটা বলে রাখি যেহেতু এখানে ম্যাক্সিমাম কিছু অপারেটিং সিস্টেম হিসেবে প্রি ইনস্টল, তাই আমাকে খুব বেশি কিছু হয়তো করতে হবে না এটাতে, তবু পরপর একবার দেখে নিচ্ছি। এটা হলো অ্যাডাপ্টার যেটা খুবই কম্প্যাক্ট বানিয়েছে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে, এবং এটার মধ্যে বেসিক যে ইনপুট আউটপুট রেটিংগুলো সেটা এখানে প্রতিটা অ্যাডাপ্টারের ক্ষেত্রে লেখা থাকে, সো এখানেও ব্যতিক্রমী নয়, এখানেও সেটা মেনশন করা আছে। আর এটা নর্মালি যেটা এক্সটেনশন কেবল অ্যাডাপ্টারের জন্য ইউজ হয় সেটা। তো এবার এগুলোকে আমি সাইড করে আমার যেটা মেন উদ্দেশ্য আসল ইউনিটটাকে আমরা বের করে নিচ্ছি। তো এই হলো আমার যেটা আসল যে ইউনিট ল্যাপটপ সেটা আসুস ব্র্যান্ডের। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আসুসের লোগোটা লাগানো আছে। তো এখানে কিছু ইনবিল্ট স্পিকার টিকা যেগুলো দেওয়া আছে সেগুলো সব ল্যাপটপেরই আশা করি থাকে। আর এখানে কিছু বারকোড দেওয়া আছে যেগুলো যে কোনো ইলেকট্রনিক্স কিনতে গেলেই তার যে কনফিগারেশন বা IMEI নাম্বার, বারকোড, ম্যানুফ্যাকচারিং যে কোডগুলো দেওয়া থাকে সেগুলো এখানে মেনশন করা আছে। এবার আমাদের বাক্সগুলো দরকার নেই, বাক্সগুলোকে সরিয়ে দিলাম। এবার আমাদের যেহেতু মেন ইউনিটটাকে নিয়ে কাজ, তো আমরা মেন ইউনিটটাকেই কাছে রেখে অন্য কিছু সরিয়ে দিলাম। এটা ফিঙ্গারপ্রিন্ট এনেবলের জন্য দিয়েছে এবং এটা পাওয়ার বাটন। এখানে কিছু ওরা লোগো দিয়েছে যেখানে AI কন্ট্রোল, নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোনের সিম্বল এগুলো কিছু দিয়েছে। তার মানে ইনবিল্ট মাইক্রোফোনও আছে যেখানে আমি মাইক্রোফোন ইউজ না করেও আমি কোনো কিছু রেকর্ড করতে পারবো। ইন্টেল আইকোরের লোগো,
এইখানে যে কানেকশন পোর্টগুলো দেওয়া আছে, প্রথমে যে সবার উপরে যেটা আছে এটা হলো পাওয়ারের জন্য। এর পরপর কিছু কর্ড দেওয়া আছে যেগুলো হয়তো বিভিন্ন টাইপের দেওয়া আছে, যে 3.2 এ টাইপ কিছু এ টাইপ কানেক্টার, সি টাইপ কানেক্টার এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে। এগুলো ইউএসবি পোর্ট, লকিং সিস্টেম, এটা মাইক্রোফোনের জন্য ইউজ করা হচ্ছে বা হেডফোনের জন্য ইউজ করতে পারেন। এইখানে কিছু দুটো এলইডি দেওয়া আছে, হতে পারে এটা পাওয়ারের জন্য ইন্ডিকেশন হতে পারে। তো সেটা আমরা যখন পাওয়ার লাগাবো সেখানে ভালো করে দেখে নেব। এই আমার ল্যাপটপের কীবোর্ডগুলোও খুব সুন্দর লাগছে, সিলভার কালার, দেখতে ভালোই অ্যাট্রাকটিভ মডেল, আসুস ভিভো 15। তো এবার যেটা আমাদের করতে হবে, আমরা যে কোনো ইলেকট্রনিক জিনিস কেনার পরে, মোবাইল বা কোনো কম্পিউটার, সেটাকে পাওয়ার কতটা আছে না আছে বা ব্যাটারি কতটা চার্জ আছে সেই সব পাচার থেকে আমরা নর্মালি পাওয়ার সাপ্লাই কানেক্ট করেই কাজ করা উচিত। কেন, যে কোনো ইলেকট্রনিক শুরুতেই অনেক ধরনের আপডেট চেয়ে বসে। তো তার জন্য যেটা আমি অ্যাডাপ্টারটা প্রথমে খুলে নিচ্ছি, যে প্লাস্টিক কভারটা আছে প্লাস্টিক কভারটাকে ওপেন করে নিলাম, করে এই আমার অ্যাডাপ্টারটা খুলে গেল। তার সাথে আমি এক্সটেনশন যে কেবলটা আছে সেটাও ট্যাগ লাগানো ছিল, ট্যাগটাকে খুলে আমি অ্যাডাপ্টারের সাথে কানেক্টিং করে দিলাম। জ্যাক খুলে আমি সেটাকে ল্যাপটপে পাওয়ারের সাথে কানেক্ট করে দিলাম। অ্যাডাপ্টারের কারণে যে সাপ্লাই, দেখুন সাপ্লাই এলইডি জ্বলে গেছে, তার মানে সাপ্লাই পাচ্ছে। এবার চলুন দেখা যাক পরপর স্টেপ বাই স্টেপ কী হয়, সেগুলো আমরা পরপর দেখে নিচ্ছি। এবার আমরা পাওয়ারটা অন করে দিলাম, কিছু সময় ওয়েট করছি। ইনিশিয়ালি ওয়াইফাই কানেকশনের জন্য কিছু একটা দেখাচ্ছে, তো আমরা ওয়াইফাইটা কানেক্ট করে দিই, তাতে কেন পরে বিভিন্ন ধরনের আপডেটগুলো নেবে তাতে আমাদের সুবিধা হবে, তাই আমরা ওয়াইফাইটা ইনিশিয়ালি কানেক্টিং করে নিচ্ছি। কিছু লোডিং হচ্ছে, ওয়েট করতে হবে। এবার যে কোনো অপারেটিং সিস্টেম বা যেগুলো অ্যাপ ইনস্টল হবে সব কিছু আমাদের লাইসেন্সগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়, সেখানে আমাদের সেকেন্ড কোনো চয়েস নেই, সুতরাং সেগুলো অ্যাকসেপ্ট করে আমরা ওকে করে দিচ্ছি। এবার যেটা এখানে ডিভাইস নেমের অপশন চলে আসে, তো আমরা এখানে কী করছি, ইনিশিয়ালি আমার নিজের নামটাই আমি এখানে ইউজ করছি ডিভাইস নাম হিসাবে, সেটা আমি দিয়ে ওকে করে দিলাম। এবার যেটা বলছে যে কম্পিউটারে কানেক্ট করতে আমাকে জিমেলের সাথে সাইন ইন করার প্রসেস বলছে, তো সেটা আমি সাইন ইন প্রসেস করে নিই। এটা চেয়েছে বায়োমেট্রিক, তো নর্মালি বায়োমেট্রিকটা এখন আমি করছি না, বায়োমেট্রিক মানে আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে আমি এটাকে ওপেন করতে পারবো। তো সেখানে সেকেন্ড সিকিউরিটি হিসেবে পিন কোড চেয়েছে, তো আমি একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি, 4 ডিজিটের একটা পিন, আপনি আমরা পছন্দ মতো ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আমি আমার মতো র্যান্ডামলি কিছু একটা ক্রিয়েট করে নিচ্ছি। কিছু এখানে যেটা বলেছে যে 1 2 3 4 নিচ্ছে না, তো একটু অন্য ধরনের নাম্বার দিয়ে আমি আমার পিনটাকে সেকেন্ড টাইমে আবার সেট করে নিচ্ছি। এই আমার পিন সেট হচ্ছে। এবার বিভিন্ন ধরনের অপশনগুলো চলে আসলো, সেই অপশনগুলোকে আমাকে সবগুলোকে টিক করে করে ওকে করে দিলাম।
এই ক্ষেত্রে আমার যত কিছুই লাইসেন্সের জন্য চাক না কেন, সব ক্ষেত্রে আমাকে ওকেই করতে হবে। সেকেন্ড কোনো অপশন নেই, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এটা চেয়ে বসে থাকে, আমাকে সেগুলো সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেই হবে। তো সেগুলো আমি দেরি না করে অ্যাকসেপ্টই করে দিই। তো সবগুলো পয়েন্ট একবার একটু দেখে নিচ্ছি। এখানে কিছু গেম মিউজিকের অপশন চলে আসলো, এগুলো আমরা পরপর সব টিক মেরে ওকে করে দিচ্ছি। এখানে যেটা দেখাচ্ছে যে আপনি আপনার রিপ্লিকা একটা মোবাইলেও ক্রিয়েট করতে পারেন, সেটা যেন একটা বারকোড দিয়েছে। তো আমরা ইনিশিয়ালি এসব নিয়ে এখন কিছু করছি না, জাস্ট কী কী আছে সেগুলো একবার দেখে আমরা পরপর ওকে করে যাচ্ছি। এবার চলে আসলো এমএস অফিসের অপশনটা চলে এলো, আর তার সাথে একটা লিফলেট দিয়েছিল যে এমএস অফিস অ্যাক্টিভেশনে কোনো একটা কোড দিয়েছিল। যেহেতু এমএস অফিস অলরেডি ইনস্টল করা আছে, তো আমরা সেই কোডটাকে ইউজ করে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখাচ্ছে কম্পিউটার রেডি ফর ইউ। তো কী কী অপশন আছে পরপর আমরা দেখে নিচ্ছি। এটা নর্মালি উইন্ডোজ ইলেভেনের এটা একটা ইন্টারফেস বলতে পারেন, যেগুলো অলরেডি ইনবিল্ড উইন্ডোজ ইলেভেনের সাথেই থাকে। ব্যাটারি কন্ডিশনটাকে দেখে নিচ্ছি, ব্যাটারি এখানে 62% দেখাচ্ছে, তো আমাদের সাফিসিয়েন্ট ব্যাটারি চার্জ হচ্ছে। আর এখানে বাদ বাকিগুলো যেগুলো ওয়াইফাই ব্লুটুথ বিভিন্ন কানেকশনগুলো প্রসেস পরপর দেখানো আছে, সেগুলো আমাদের এখন দরকার নেই। অলরেডি আমরা প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি, তো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখানে কিছু ইনবিল্ট অ্যাপ আছে, এবার আমরা পার্টিকুলার সেটিংসে চলে গেলাম, উইন্ডোজ ইলেভেনের সেটিংস। এখানে আমরা দেখি কী কী আছে। উপরে যেহেতু আমার নাম দিয়েছিলাম, ডেস্কটপের নাম দিয়েছি, আর নাম মাইক্রোসফটের অফিস, আর নিচে কিছু বিভিন্ন অপশন দেওয়া আছে, এই পাশেও কিছু ওয়াইফাই ডিসপ্লের কন্ট্রাস্ট বাড়ানো কমানোর জন্য অপশনগুলো দেওয়া আছে, মাইক্রোসফট 365 আর উইন্ডোজ আপডেটের অপশন দেওয়া আছে, ওপেন ড্রাইভ ব্যাকআপ এগুলো পরপর দেওয়া আছে। তো উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে কী দেখাচ্ছে, নো আপডেট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আমরা একবার তবু আপডেটটা চেকিং করে নিই, যদি কিছু আপডেটে থাকে নতুন তাহলে আমরা সেটা পরপর করে নেব। এখানে পরপর সিস্টেম ব্লুটুথ নেটওয়ার্ক পরপর গেমিং অ্যাক্সেসিবিলিটি প্রাইভেসি এগুলো সবই প্রতিটা কম্পিউটার ক্ষেত্রেই থাকে, তো সেখানে আমাদের কিছু করে। এবার এখানে যেটা দেখাচ্ছে কমপ্লিট আপডেট টু টেন সিকিউরিটি, তো যেহেতু দেখাচ্ছে এখানে অলরেডি আপডেট প্রসেস শুরু হয়ে গেছে, এটা কিছুক্ষণ টাইম লাগবে যেহেতু অনেকগুলো ফাইল এখানে দেখতে পাচ্ছি। ওয়াইফাই কানেক্টিংয়ের সাথে এটাই বেনিফিট যে আপডেট অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এবার এখানে যেটা দেখাচ্ছে কি অ্যাটেনশন নিডেড, তো ঠিক আছে উইন্ডোজ আপ টু ডেট হতে থাক। তার সাথে দাম অমৃত জিনিসগুলো পরপর দেখতে থাকি যে অ্যাপের মধ্যে কিছু ইনবিল অ্যাপ আছে, অফলাইন ম্যাপ ডিফল্ট অ্যাপ যেগুলো অলরেডি ইনস্টল করা আছে, এই পেজটা পার্সোনালাইজেশন পেজ, সেখানে দেখতে পাচ্ছেন টেক্সট ইনপুট টাক্স বার ফন্ট এগুলো যে যার আপনার নিজের নিজের পছন্দের মতো সেটিং করে নিতে পারেন। এখানে বিশেষ কিছু সেটিংস নেই,
কালার কম্বিনেশন, ডেস্কটপের প্রোফেস, এখানে দেখা যাচ্ছে ট্রাই মাইক্রোসফট 365 ফর ফ্রি। অলরেডি এটা আমার ইনস্টল করাই ছিল ফ্রিতে, তবু একবার এখানে দেখি কি বলছে। না টাইম ল্যাঙ্গুয়েজ অলরেডি সেট করা আছে, টাইম জোন অলরেডি, যেহেতু আমরা ইন্ডিয়া সিলেক্ট করা আছে তাই ইন্ডিয়ার টাইম জোন অলরেডি নিয়ে নিয়েছে। যদি কারো এখানে না আসে তাহলে ল্যাঙ্গুয়েজ রিজন ডেট এখানে আপনি ম্যানুয়ালি আবার সেট করে নিতে পারেন। এখানে কিছু গেম দেখা যাচ্ছে, গেম মোড, ক্যাপচার, যেটা মোবাইলের ক্ষেত্রে থাকে গেম মোড এখানেও দিয়েছে, এক্সবক্স গেম বার দেখিয়েছে, টেক্সট সাইজ, কালার, টেক্সট কালার, এগুলো নর্মাল সেটিংস, বিশেষ কিছু নেই এখানে। অ্যাক্সেসিবিলিটি উইন্ডো সিকিউরিটি, ফাইন্ড মাই ডিভাইস, প্রাইভেসি সিকিউরিটি, উইন্ডো আপডেট, সিকিউরিটি অপশনে এসব শো করছে, ভয়েস অ্যাক্টিভেশন, মাইক্রোফোন, এগুলো নর্মালি দেখাচ্ছে অ্যাপ পারমিশনে, যার যখন যেটা দরকার সেইভাবে অলরেডি অ্যালাউ করে নিতে হবে। কেন বেশিরভাগ ক্ষেত্রে ডিসেবল থাকে। এখানে কি দেখতে পাচ্ছি, অনেকগুলো ডাউনলোড হয়ে গেছে, অনেকগুলো কমপ্লিট, আবার কিছু কিছু এখনও হচ্ছে, কিছু আবার পেন্ডিং দেখাচ্ছে। তো পুরো প্রসেস হয়ে যাক, কমপ্লিট আপডেট মেনটেন, এইটা হলো মাইক্রোসফট এস নিজস্ব ওয়েব ব্রাউজার যেটা এমবিল ছিল, যেহেতু ওখানে ক্লিক করতে নেট অন হয়ে গেল এবং অ্যাজ এ ওয়েব ব্রাউজার হিসাবে মাইক্রোসফট এসটাকে ইউজ করছে। আর এইখানে যে উইন্ডোজ ইলেভেনের কিছু ইনবিল সফটওয়্যার সেগুলো এখানে শো করেছে, ম্যাকাপি, ক্লাইড, প্রাইম ভিডিও, কিছু কিছু অলরেডি এগুলো ইনবিল করেই দিয়েছে, যেটা নর্মাল ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে অনেক ইনবিল অপারেশন থাকে সেগুলোই। এখানে নিচে কিছু কিছু দিয়েছে কি সেটিংস, পাশে মেকআপ দিয়েছে, আসুসের একটা লোগো দিয়েছে, মাইক্রোসফট স্টোর দিয়েছে, এখানে কি দিস পিসি অপশনটি দিয়েছে, ফোল্ডার, চ্যাট এটা দিয়েছে। এখানে আপনি ডেস্কটপের মতো দুটো তিনটে যে কটা খুশি আপনি ডেস্কটপ হিসাবে ক্রিয়েট করে নিতে পারেন, যেটা নর্মালি ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে থাকে মাল্টি ট্যাব খোলার জন্য, ঠিক এখানেও সেটাই দিয়েছে। তারপর এখানে সার্চ অপশন দিয়েছে, সার্চ অপশনে সার্চ করতে পারেন। আর এইটা যে অপশনটা এখানে আপনি ক্লিক করলে আপনি উইন্ডোজের যে ইনবিল যেগুলো সেগুলো পেয়ে যাবেন। এখানে একবার কী বলছে, ইমেলটাকে আবার কনফার্ম কিছু করতে বলছে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে এটাকে আমরা কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে দিই। গুগলের সাথে সাইন ইন করতে বলছে, ঠিক আছে আমার জিমেলের সাথে একে সাইন ইন করে দিলাম। ফাইল এক্সপ্লোরার, এর বেশি কিছু নর্মালি এগুলো সব কম্পিউটার থাকে, ডেস্কটপ ডাউনলোডের কিছু কিছু অপশন থাকে, এই দিস পিসি, এই দিস পিসিটাকে এখানে দেওয়া আছে, যদি আপনি চান সেটাকে আপনি শর্টকাট কী করে মেন ডেস্কটপে নিয়ে যেতে পারেন। এবার দিস পিসিতে ক্লিক করাতে এখানে ড্রাইভ একটাই রেখেছে, পার্টিশন করেনি, তার মধ্যে 429 GB ফ্রি রেখেছে 475 GB-র মধ্যে। অ্যাকচুয়ালি এটা বলে দিই এটা 512 GB-র SSD, তার মধ্যে 475 ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, এবং তার মধ্যে কিছু যেহেতু সফটওয়্যার অলরেডি ইনবিল করা আছে, 429 GB এখন আমি ফ্রি আছে, এবং চাইলে আপনি সেটাকে আপনার মতো আপনি তিনটে চারটে করতে পার্টিশন করে নিতে পারেন। এই ছিল মেন বেসিক এখানে। কুইক অ্যাক্সেস, আমরা দিস পিসিটাকে কুইক অ্যাক্সেসের জন্য ডেস্কটপে নিয়ে নিলাম। স্ক্যানার অপশন দিয়েছে, যেহেতু মেকআপ অ্যান্টিভাইরাস অলরেডি ইনস্টল করা আছে। এটাই আমার প্রায় রেডি টু ইউজ করার মতো হয়ে গেছে।
স্ট্যাটাস আপডেট কমপ্লিট রিস্টার্ট প্রসেস দেখাচ্ছে। তো আমরা একবার রিস্টার্ট করেই নেব। এটা দেখাচ্ছে এর বেসিক কনফিগারেশন, যেটা অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন আপনি, যে এর মধ্যে কী কী কনফিগারেশন আছে, কী কী ডিটেলস আছে সেগুলো।